হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু কাদের কবিরাজ মিডিয়া এই মুহূর্তে যে যেখান থেকে দেশ ও দেশের বাইরের থেকে কাদের কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন সর্বপ্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও সালাম আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন গুরুজি কাদের কবিরাজ নয়ন কবিরাজ এবং আমার সম্মানিত কবিরাজ আছেন সাইদ কবিরাজ তো আর সামনে দেখতে পাচ্ছেন এক সম্মাতীয় ভিউার্স এবং রাজন ভাই এবং চোদ্দ ছোটো ভাই কৌরাজ মামা মামা আপনার কথা থাকলে কিছু বলে হ্যালো ব্যাস আজ আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ আমরা ভিডিও দিতে পারি নেই কি জন্য আমাদের মাঝে একটা রুগী আসছে এই যে এই রুগীরা আসছে হ্যাঁ এই রুগী চিকিৎসা শুরু হবে এই জন্য আমরা ভিডিও দিতে পারি নি আমার আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আন্তরিকভাবে দুঃখিত হ্যালো ভিয়াস আসলে তিনি আসছে কুমিল্লা থেকে তার নাম বয়াজিৎ তার ড্যানসারটা আসলে অবশ্য অনেকে প্যারালাইসিস বলে তো তার চিকিৎসা হবে দীর্ঘ আট বছর হলে অনেক জায়গায় তিনি গেছেন অনেক কবিরাজ চিকিৎসা নিয়ে নিয়েছেন ভালো হয়নি তিনি আমাদের মাঝে খোঁজ পেয়ে এখানে আসছেন তার জন্য দোয়া করবেন এবং তার চিকিৎসা পর্যায়ক্রমে আগামীকাল থেকে শুরু করব তো তার জন্য দোয়া করবেন এবং অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য কাদের কবিরাজ মিডিয়ার পাশে থাকবেন এবং সামনে দেখতে পাচ্ছেন কাদের কবিরাজ নয়ন কবিরাজ ও সদ্য কবিরাজ সাইদ তো আঙ্কেল কিছু বলবেন আমাদের মাঝে আসলে তিনি যে আসছে আসলে এক সাইড সমস্যা তা কি সমাধান করা যাবে ইনশাল্লাহ যাবে রাখ শুক্রিয়া এবং আগে আল্লাহ পরে আমাদের চেষ্টা তে দোয়া করবেন কী কীভাবে চিকিৎসা করবেন একটু বলেন না চিকিৎসা আগুনের মাধ্যমে অগ্নি এবং মুখে আগুন হাতে পায়ে আগুন ইনশাল্লাহ করা হবে আমরা করবো যার ভালো হয় সে ব্যবস্থা আমরা চেষ্টা করব কাদের কবিরাজ নয়ন কবিরাজ ও সর্মান্ত কবিরাজ সাহিত কবিরাজের মাধ্যমে বাইরের ভাইয়ের চিকিৎসা করব এবং অবশ্যই দোয়া করবেন তিনি আসলে নাটোর জেলায় এসেছেন কুমিল্লা থেকে অনেক দূর দূরের পথ তার জন্য দোয়া ও আশীর্বাদ রইল তিনি যেন এখানে সুস্থ হয়ে বাড়ি ফিরে চলে যায় এবং আপনারা চেষ্টা বা দোয়া করবেন ভিডিওটি দেখবেন অবশ্যই দেখবেন চেষ্টা করব যে তিনি ভালো হয় কিনা আমাদের চেষ্টা অবশ্যই করবো এবং আগামীকাল থেকে তার চিকিৎসা শুরু হবে আবারও বলছি তার জন্য দোয়া করবেন আমি আবার বলছি যে আপনাদের যদি এরম ধরনের কোনো রুগী থাকে তাহলে আপনারা এই কাদের কবিরাজ মিডিয়ার চ্যানেলে নাম্বার আছে এই নাম্বার ফলো করিয়া আপনারা আমার এই কবিরাজের কাছে মানে মোবাইল করলে যোগাযোগ যোগাযোগ করলে এই রুগীর সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যে কোনো সমস্যা আপনারা বলবেন আপনাদের তথ্য নিয়ে চেষ্টা করব আপনাদের কাজের সমাধান দেওয়ার জন্য আর অনেকে অনেক কমেন্টস করেন আসলে আন্তরিকভাবে দুঃখিত অনেকের কমেন্টস উত্তর দেয় না আর অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেন আসলে একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না জানি না আপনার কোনো ক্ষতি করছে কি না তবে আপনারা অবশ্যই আপনার কাছে একটা দাবি কেউ বাজে মন্তব্য করবেন না কারণ এটা সোশ্যাল মিডিয়া এবং চাইবো আপনাদের ভালোবাসা আমরা ধীরে ধীরে কাদের কবিতার মিডিয়া পাশে থাকবে এবং যাতে অগ্রসর হতে পারে এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে আমরা যাতে মুক্ত করতে পারি চেষ্টা করব ইনশাল্লাহ একশো পারসেন্ট কোনো দুর্নীতি না আমরা চেষ্টা করব চিকিৎসা দিয়েই তার সেবা বা সুস্থ করার জন্যে বা চিকিৎসা করে মানে যাতে সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যায় এবং আমরা গাছগোসান্তি এবং আমাদের কবিরাজ সাহেবের মাধ্যম দিয়ে তাদের কবিরাজি বা যে হেকমুত বলে হেকিম বলে তার মাধ্যমে কাজ করবেন আর এছাড়া এখানে যারা আছেন আসলে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে নারী পুরুষ উভয় আসলে নারীদের ভিডিও করে দেখানো সম্ভব না এটা আসলে ওভাবে নিতেও চায় না সবাই তো অনেকে দূর দূরান্ত থেকে এখানে আসে রোগী আসে তো আমরা সাধারণ পরিবারের সন্তান আমাদের জন্য দোয়া করবেন আমাদের লেখায় থাকি না ভাই আসলে আসছে অনেক দূর থেকে বাজিত ভাই দেখতেই পারছেন আমাদের এ বাসভবনে একটা বাড়ির পাশে উঠানে বসে আসি তো বেশি কথা না বলে আসে এখান থেকে বিদায় নেব আর আমাদের পর্যায়ক্রমে আগামীকাল তাহলে ভিডিও দেব অবশ্যই দেখবেন ক্ষমা দৃষ্টে দেখবেন ভিডিও গত ভিডিওতে রেগুলার ভিডিও দিতে পারিনি এই জন্য আবারও আন্তরিকভাবে দুঃখিত তো বলে বেশি কথা না বলিয়ে আজকে এখান থেকে বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে যারা দেখতেছেন দেশ ও দেশের বাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম